হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর রাজিবুল ইসলাম আজ আমি আলোচনা করব বসন্ত নিয়ে বসন্ত বিভিন্ন প্রকার হয়ে থাকে জলবসন্ত ও জাত বসন্ত এক সময় আমাদের দেশে গুটি বসন্তের খুব প্রাদুর্ভাব ছিল কিন্তু এখন আর গুটি বসন্ত আমাদের দেশে দেখা দেয় না কেননা টিকা নেওয়ার ফলে এই রোগটা প্রায় বিলীন হয়ে গেছে আমাদের দেশ থেকে তাছাড়া বন্ধুরা আমাদের দেশ নয় সারা বিশ্ব থেকেই গুটি বসন্ত এখন বিলুপ্ত প্রায় একটি রোগ বসন্ত রোগ দেখা দিলে মাথা ব্যথা মাজায় ব্যথা গাত্রবেদনা এবং প্রচণ্ড জ্বর দেখা দেয় পরে আস্তে আস্তে বসন্তের গুটি প্রকাশ পায় বসন্ত রোগ দেখা দিলে আপনি সংক্রমিত স্থান এড়িয়ে চলবেন এবং যদি আপনার প্রতিবেশী বা আশপাশের লোকদের হয়ে থাকে তাহলে আপনি সেই স্থানটা এড়িয়ে চলবেন যদি আপনার ঘরের কারো এই রোগটি হয়ে থাকে তাহলে আপনি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার বিছানাটা বা আক্রান্ত ব্যক্তির বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনি আপনার বিছানাটাকে পরিষ্কার রাখবেন যেহেতু এটি সংক্রমিত বা সুহাসী রোগ তাই একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির দেহ সরিয়ে যেতে পারে তাই সবসময় আক্রান্ত ব্যক্তির কাছ থেকে একটু দূরে থাকাই উত্তম কেননা তার মাধ্যমেই একজন সুস্থ ব্যক্তি আক্রান্ত হতে পারে বসন্ত রোগ দেখা দিলে সাগু বার্লি লেবুর রস ও মিষ্টি বীজ পানি খাওয়া যেতে পারে তার সঙ্গে সঙ্গে দুধও খেতে পারেন কিন্তু যদি দুধ খেলে কারো অ্যালার্জি বাড়ে বা চুলকানি বাড়ে তাহলে তারা এই দুধ খাওয়া থেকে বিরত থাকবে মাছ মাংস ডিম ও জাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ কেননা এগুলো খেলে পরবর্তীতে একটা বিপর্যস্ত বা বিভৎস অবস্থার সৃষ্টি হতে পারে বন্ধুরা এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো যে ওষুধ খেলে অবশ্যই আপনারা এই রোগ থেকে অতি দ্রুত সেরে উঠবেন এবং আপনার বসন্তের দাগ এবং ঘাগুলো দ্রুত টেনে যাবে এক নম্বরে যে ওষুধটি আছে সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ যদি বসন্ত রোগের প্রাথমিক অবস্থায় গায়ে প্রচণ্ড জ্বর থাকে এবং গায়ে প্রচণ্ড ব্যথা তার সঙ্গে যদি মাথা ব্যথা থাকে নারীর গতি দ্রুত অস্থিরতা ও মৃত্যু ভয় যদি থাকে তাহলে অবশ্যই তারা অ্যাকোনাইট ন্যাপ থ্রি এক্স এই ঔষধটি তারা খাবে অ্যাকোনাইট ন্যাপ থ্রি এক্স যদি এভাবে কিছুদিন খাওয়া হয় তাহলে সেই জল বসন্তের রসগুলো দ্রুত টেনে যাবে এবং ঘাগুলো দ্রুত শুটিয়ে যাবে দুই নম্বরে যে ওষুধটি আছে সেটা হচ্ছে রাস্টক্স যদি জল বসন্তের সঙ্গে গাত্রবেদনা জ্বর মাথা ব্যথা বা প্রচণ্ড শিলপীড়া এবং শরীর ব্যথাতে থাকে তাহলে অবশ্যই তাদের এই রাস্টক্স এই ওষুধটি খেতে হবে সব ধরনের বসন্তেই এই রাস্টক্সটা প্রয়োগ করা যায় যদি সঙ্গে ব্যথা থাকে তাহলে রাস্টক্স প্রোগ করাই শ্রেয় এবং রাস্টক্স প্রয়োগ করলেই দ্রুত এই জল বসন্ত বা যে কোনো ধরনের বসন্ত থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বরে আছে সেরাসনিয়া বসন্ত রোগের প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় যদি সেরাসনিয়া মাদার ব্যবহার করা হয় তাহলে বসন্ত রোগের সেই গুটিগুলো দ্রুত বের হয়ে যায় যদি দ্বিতীয় অবস্থায় এই স্যারাসনিয়া আবার প্রয়োগ করা হয় তাহলে বসন্ত রোগের যে গর্তগুলো সেই গর্থগুলো বা দাগ আর হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি তৃতীয় অবস্থায় বা শেষ অবস্থায় এই স্যারাসনিয়া মাদার ব্যবহার করা হয় তাহলে বসন্ত রোগের যে ঘাগুলো আছে বা যে গুটিগুলো আছে তার মাঝে যদি পুষ থাকে তাহলে দ্রুত সেই ঘা বা পুষ টেনে যায় এবং শুকিয়ে যায় সেরাসানিয়া থ্রি এক্স বা সিক্স এক্স শক্তির ওষুধ প্রয়োগে দ্রুত এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং দ্রুত এই রোগের আরোগ্য হয় চতুর্থ নম্বরে আছে অ্যান্টিম ট্রাফ যদি বসন্তের গুটি সম্পূর্ণ বের না হয়ে ঠান্ডা জ্বর কাশি বা গলার ভিতর ঘ্যাঘাড় শব্দ তৈরি হয় বা যদি ঠান্ডা জ্বর বসে যদি একটা বিভৎস রূপ তৈরি হয় তাহলে অবশ্যই অ্যান্টিম ট্রাপ এসটি খেতে হবে বসন্ত রোগের পাশাপাশি যদি প্রচণ্ড আকারে শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অ্যান্টিমটার থ্রি এক্স বা সিক্স এক্স শক্তির ওষুধ দুই ঘন্টা অন্তর এভাবে কিছুদিন খেয়ে গেলে আপনার এই রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন এবং দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন পাঁচ নম্বরে আছে এপিসমেল যদি বসন্তের গুটিতে প্রচণ্ড জ্বালা চুলকানি এবং জ্বালা পোড়া থাকে যদি মরিচের মতো জ্বলে যায় এরকম ভাব হয় তাহলে অবশ্যই এপিসমেল এই খেতে হবে এপিসমেল সিক্স বা থার্টি পাওয়ারের ওষুধ খেলে আপনারা অতি দ্রুত এই বসন্তের রোগ থেকে মুক্তি পাবেন এবং দ্রুত ঘাটা টেনে যাবে আমি নিজেও আমার রুগীদের ক্ষেত্রে এপিসমেল সিক্স এবং থার্টি প্রয়োগ করেছি অনেক রুগীকে আমি এই সিক্স এবং থার্টি এই শক্তির ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করে তুলেছি বন্ধুরা আপনারাও এই সিক্স এবং থার্টি এই শক্তির ওষুধ খেতে পারেন তাছাড়া বন্ধুরা বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে বা আপনার প্রতিবেশী বা আশপাশে বা পরিবারের মাঝেও যদি কারো বসন্তের রোগ দেখা দেয় তাহলে আপনারা তার থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিষেধক হিসেবে ম্যালেন্ড্রি নাম এই ওষুধটি খেতে পারেন তাছাড়া ভ্যারিয়ালি নাম এই ওষুধটিও খেতে পারেন টু সি বা দুশো শক্তির ওষুধ খাবেন কেননা থার্টি শক্তির ওষুধ বা থার্টি পয়ের ওষুধ খাওয়া এই ক্ষেত্রে বিধেও নয় বা যথার্থ নয় আপনারা যদি প্রতি তিন দিন অন্তর বা প্রতি সপ্তাহে একবার ম্যালেন্ড্রিনাম টুসি এই শক্তির ওষুধ খান তাহলে অবশ্যই আপনারা এই বসন্ত রোগ থেকে রক্ষা পাবেন কেননা ম্যালেন্ড্রিনাম ও ভ্যারিল নাম আপনার প্রতিশোধক হিসাবে কাজ করে এবং বসন্ত রোগ থেকে আপনাকে রক্ষা করবে আমি যে ছয়টি বি হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধের কথা উল্লেখ করেছি তার পাশাপাশি আপনারা তিনটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন ফেরামপস কেলিসাল পোক্যালকেরিয়া সালস যদি শরীরে প্রচণ্ড ব্যথা থাকে জ্বর এবং গাত্রবেদনা মেরুদণ্ড ব্যথা মাজায় ব্যথা যদি বসন্ত রোগের সঙ্গে এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনারা ফেরামপস সিক্স এক্স বা টুয়েলভ এক্স এই শক্তির ওষুধ খাবেন এক থেকে চারটি বড়ি যদি দুই ঘন্টা অন্তর বা দিনে চারবার খান তাহলে অতি দ্রুত আপনারা এই বসন্ত রোগ থেকে মুক্তি পাবেন তবে বন্ধুরা অবশ্যই পটেন্সি ওষুধের সঙ্গে বায়োকেমিক ওষুধ খেতে হবে বসন্তের গুটি যদি আপনার শরীরের মাঝে চাপা পড়ে যায় বা বসে যায় তা যদি সঠিক সময় না ওঠে তাহলে অন্য কোনো আর রোগের সম্ভাবনা থাকে আপনার শরীরে এই জন্য আপনারা এই বসন্তের গুটিকে দ্রুত উঠিয়ে দেওয়ার জন্য কেলিসাল পেয়ে ওষুধটি খাবেন বা বসন্তের গুটি কিছু উঠে আবার বসে গেছে সম্পূর্ণ উঠতেছে না তাই বসন্তের গুটিকে সম্পূর্ণ শরীরে উঠানোর জন্য আপনারা ক্যালিসাল পে ওষুধটি খেতে পারেন বসন্তের গুটির মাঝে যদি পুষ থাকে এবং উপরে যদি মামড়ি বা চটা পড়ে যায় তাহলে ক্যালটেরিয়া সাল ওষুধটি খাবেন ক্যালকেরিয়া সালফ সিক্স এক্স বা টুয়েলভ এক্স এই শক্তির ওষুধ খেলে বসন্তের গুটির মাঝে যে পুষ থাকে সেটা অতি দ্রুত টেনে যায় এবং মামড়ি বা যে চটা পড়ে সেটাও সেরে যায় বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক গঠন তো অবশ্যই আছে আপনি সেখানে চেপে দিন থ্যাংক ইউ